এতে মনে করছি যে সোনাই ছিল, এখন দেখলাম দেখে পুরো না, একটা পুরো করতে পারেন নাকি আপনার নাম বলেন? আমার নাম মোহাম্মদ আব্দুল শুকুর হলাদার। জি, এই যে ঠিকানা বলেন। ঠিকানা হলো উত্তর জুরকাটি নলসিরি জালকাটি। নলসিরি জালকাটি। আচ্ছা, এই যে এলজিডি যে ব্রিজটা করছে, এই ব্যাপারে আপনি একটু কি সমস্যা একটু বলেন। এই ব্যাপারে আমি বলতে চাই যে 29 লক্ষ টাকার একটা বাজেট ব্রিজ, কিন্তু এই ব্রিজ যে কাজ করছে এরা সিমেন্ট ঠিক মতো দেয় নাই আর কাজ সুন্দর মতো করে না, যেহেতু ব্রিজ এই কতদিন হয়েছে, মানে 15-20 দিন হয়েছে, এর ভিতরে ব্রিজ ফাটল পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি কাজ করলো? হ্যাঁ, কাজ তো অনেক সুন্দর করে করার কথা, কিন্তু কাজ তো সুন্দর করে করে নাই। ঠিক আছে, তো এত লক্ষ লক্ষ টাকার কাজ সরকার থেকে দিচ্ছে সরকার, কিন্তু কী কাজ করছে এখানে? কাজ তো আমরা ঠিকমতো পাই নাই, কাজ সুন্দর হয় নাই। আপনার বাড়ি তো এইটা না? হ্যাঁ, আমার বাড়ি এইটাই। এই যে সময় কাজ করছে ওই সময় এই যে নিম্নমানের মাল দিয়েছে, এ সময় আমরা অনেক সময় কথা বলছি, বলছে কাজ আমরা এইভাবেই সব জায়গায় করি। ঠিক আছে, আমি বলছি কাজ সুন্দর মতো করেন, কিন্তু এরা বলছে যে আমরা কাজে কোনো সমস্যা হবে না, কাজ এইভাবেই আমরা সুন্দর মতোই করবো, আপনার কোনো টেনশন করা লাগবে না। কোনো ঠিকাদার আসছে কি না ফাটল দেওয়ার পর? এই যে দেখলাম ওই জায়গায় লিপ আছে না, ফাটল দেওয়ার পরে এই পর্যন্ত কোনো ঠিকাদার আসে নাই। আমরা তো এই পর্যন্ত কোনো ঠিকাদারের আমাদের সাথে কোনো যোগাযোগ করেন, আর আমরা ঠিকাদারের সাথে কথাও বলতে পারিনি। এর ভিতরে তো অনেক সাংবাদিক আসছে, ছবি টবি করিয়ে নিয়েছে, কিন্তু কোনো আমরা কোনো এটার বিচার পাইনি। ও আচ্ছা, ওই যে দেখলাম ইদানিং ওই পাশে পুরোটা ফেটে গেছে, তা আপনি মনে করেন কি এটা কি ভেঙে যাবে? এটা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা কতদিন হয়েছে, এর ভিতরে ব্রিজ 15-20 দিন, 1 মাস হয়েছে, এর ভিতরে ব্রিজ পুরো ফ্রিজ ওই সাইড ফাটল হয়েছে, তো এটা 6 মাস যাবে কি না, 6 মাস 1 বছর যাইবে কি না, এটা তো নিশ্চিত যাওয়া যায় না কোনো কিছু। ঠিক আছে, আচ্ছা, তো দেওয়া লাগছে, এখন আর আনতে পারে নাই।